দামেস্কের একটা মসজিদ নির্মাণের সময় হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের মাথা বের হয়ে পড়ে এবং যায়েদ ইবনে ওয়াকিদ তিনি বলেন যে আমি নিজে মাথা দেখেছি মাথার চুলগুলি অক্ষত ছিল মাথার চামড়াও তার অক্ষত ছিল দেখলে মনে হয় যেন এই মাত্র মাথাটা কেটে রেখে দেওয়া হয়েছে এই মাত্র মাথাটা কাটা হয়েছে কোনো পরিবর্তন নাই অতঃপর মসজিদেই তার মাথাটাকে দাফন করা হয় ঘটনা কি হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের মাথা হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের মাথা কর্তন করার কারণটা কি ছিল কোন কারণে নবী হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে কর্তন করা হলো কতল করা হলো আর তিনি কে হযরত জাকারিয়া আলাইহিস সালামের সন্তান হলেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ইয়াহইয়া আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালামের সন্তান ইয়াহইয়া আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন কিন্তু সব সময় শুধু আল্লাহর ভয়ে কাঁদেন আল্লাহর ভয়ে কাঁদেন হাসি আনন্দ বলতে ইয়াহইয়া আলাইহিস সালামের নাই শুধু আল্লাহর ভয়ে কাঁদেন আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন নারীদের প্রতি তার কোনো আসক্তি থাকবে না তিনি উম্মতের সর্দার হবেন তিনি উম্মতের সর্দার হবেন এবং নারীদের প্রতি তার আসক্তি থাকবে না আল্লাহ পাকের ভয় ভীতি তার অন্তরে এত বেশি থাকবে সর্বদা কান্না করেন আল্লাহর কাছে তারা জানতে চাইলেন মালিক সন্তান তো দিলা কিন্তু হাসি নাই কথাবার্তা কম কয়ে খালি কান্দে আল্লাহ পাক জাকারিয়া আলাইহিস সালামকে বললেন জাকারিয়া এমন সন্তানই আমি আল্লাহ বেশি পছন্দ করি যে আমার প্রেমে আমার ভালোবাসায় শুধু কাঁদবে জাকারিয়া আলাইহিস সালাম বক্তৃতা দিতেন ইয়াহইয়া আলাইহিস সালাম বাবার কথা শুনে তিনি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাইতেন জান্নাত জাহান্নামের কথা শুনলে ভাইরা বন্ধুরা এত আল্লাহর পাগল এত আল্লাহর প্রেম এত আল্লাহর মহব্বত তার অন্তরে ছিল ইয়াহইয়া আলাইহিস সালামের দেখতে শুনতে অনেক সুন্দর সুঠাম দেহের কারণ নবী তো নবী যাকে আল্লাহ নবী বানায় তিনি ওই যুগের সবচেয়ে সুন্দর হয় কেন তাকে হত্যা করা হলো কারণটা কি কারণটা হলো রওয়ায়েতে এসেছে দামেস্কের রাজা হাদ্দাদ ইবনে হাসার এক রওয়ায়েতে এসেছে তার ছেলেকে সে বিয়ে করাইল সুন্দরী মেয়ে পুত্রবধূ বানাইল এই পুত্রবধূর সাথে সাথে তার ছেলের সুন্দর সম্পর্কই চলছে ভালোবাসা মহব্বত দিন দিন বাড়তেছে কিন্তু কোনো এক কারণে দুজনের ভিতরে একটু ঝগড়া লাইকে আয়া সে তার স্ত্রীকে তালাক দিয়ে দিছে মহব্বতের ভিতরে এমন অ্যাক্সিডেন্ট ঘটেনি না ঘটে না নর্মাল স্বাভাবিক আমাদের সমাজও এমন ঘটে তালাক দেওয়ার সময় হুশ থাকে না তালাক দেওয়ার পরে পাগল হয়ে যায় আবার আনার জন্য তালাক দেওয়ার আগে এক পাগল তালাক দেওয়া হয় আরেক পাগল তালাক দেওয়ার আগে পাগল কয় তালাক দিব দিতে দিতে 100 তালাক 200 তালাক নানিরে সহ দাদিরে সহ গোষ্ঠী সহ তালাক এরপরে আবার দেখা যায় আরেক পাগল হয় হুজুরের কাছে যায় কয় হুজুর ভুল করে লইছি হুজুর ভুল করে ফেলেছি রাগের মাথায় তালাক দিয়ে ফেলছি হুজুর গুসায় তালাক দিয়ে ফেলছি এখন কি করি বাচ্চা কাচ্চার মুখের দিকে তাকাইতে পারি না হুজুর রাতে ঘুম ধরে না হুজুর কেমন করে কি করা যায় এখন হয়েছে আরেক পাগল বাইরে বন্ধুরা সমাজে এমন কত রঙের পাগল কত ঢঙ্গের পাগল দেখা যায়নি দেখা যায় না অভাব নাই কিন্তু মনে রাখবা আবেগে শরীয়ত চলে না যত কান্নাকাটি কর আবেগ দিয়া কখনো শরীয়ত চলে না হুশ নাই মাথা গরম ছিল এই বইলেও শরীয়তের বিধান কোনোদিন পাল্টানো যায় না শরীয়তের বিধান তো বিধান তালাক দেওয়ার তরিকা হলো তিন মাসে তিনটা তালাক দাও তাও তার পবিত্রতার হালতে অসুস্থ অবস্থায় নয়
নির্ধারিত মাসে যে অসুস্থতাকে অসুস্থতার ভিতরে তালাক নয়, যখন পবিত্রতাকে তখন তালাক দেওয়া। এটা হলো আমার ভাইয়েরা বন্ধুরা তালাক দেওয়ার তরিকা ভালো করে শুনেন। এ ভাই পবিত্র অবস্থায় এক তালাক দিবে, পরের মাসে আর একটা তালাক দিবে, এতটুকু সময়ের ভিতরে সে তালাক রুজু করার সুযোগ পাবে। যদি বুঝে বল কয়া গেছে হায় সংসার ভাঙা ঠিক হবে না, এতগুলা সন্তান আমার বাচ্চাগুলাকে কে পালবে, এই বাচ্চাগুলার মায়ায় হয়তো বুঝ ফিরে আসবে, স্ত্রীকে যদি টান দেয় অথবা তার কাছে যায় তালাক এমনি উড্ড হয়ে যায় এক তালাক। কিন্তু যদি এক মাসের ভিতরও কথা না কয় অথবা তালাক রুজু না করে দ্বিতীয় মাসে সে আরেকটা তালাক দিবে, তাও পবিত্রতার হালতে দ্বিতীয় মাসে আর একটা তালাক দিবে। যদি সে সংশোধন না হয় স্ত্রীকে যে কারণে তালাক দিছে, এই স্ত্রী যদি সংশোধন না হয় দ্বিতীয় মাসে সে আর একটা তালাক দিবে। এই দুই তালাক দেওয়ার পরও দুই তালাক দেওয়ার পরেও স্ত্রীকে ফিরে আনার সুযোগ আছে, স্ত্রীকে ফিরে আনার সুযোগ আছে। আকদ করার মাধ্যমে স্ত্রীকে ফিরে আনা যায়, আরেকজনের কাছে বিয়ে দেওয়া লাগে না। কিন্তু দুই মাস পরও যদি স্ত্রী সংশোধন না হয় আর সেও স্ত্রীকে ফিরে না আনে, তিন মাসের মাথায় সে আরেকটা তালাক দেয়, তাহলে তিন তালাকে বাইন হয়ে যায়, তালাকে মোগাল্লা যা। এই তিন তালাকের পরে আর কোনো সুযোগ নাই এটাকে ফিরে আনার, এখন আর স্ত্রীকে ফিরে আনার সুযোগ নাই, কোনোভাবেই সুযোগ নাই। তবে হা একটা সুযোগ যদি তার স্ত্রীকে আরেকজনে বিয়ে করে, কোনো শর্ত সারাইত নয়, যেটাকে আমরা শরীয়তের ভাষায় হিল্লা বলি, যদি অন্যত্র তার বিয়ে হয় আর ওই স্বামী তার স্ব ইচ্ছায় তালাক দেয়, তখন প্রথম স্বামী চাইলে আবার ফিরে আনতে পারবে। আল্লাহ নবী তার হাদিস শরীফের মধ্যে বলছেন তালাক দেওয়ার পরে, তিন তালাক দেওয়ার পরে যে তার স্ত্রীকে, যে তার স্ত্রীকে ফিরে আনতে চায়, সে যেন তার বমি করা বমি আবার নিজে খাইতে চায়। এটা এত নিকৃষ্ট বলেছেন যে কেন তুমি এত বুঝিয়ে তালাকটা দিলা না, এটা খেলনার বিষয় নয়, এটা তামসা করার বিষয় নয়, ডং করার বিষয় নয়, অত্যন্ত সেন্সিটিভ, বন্দুকের নল থেকে গুলি বের হয়ে গেলে যেমন এই গুলি আর ফিরে আনা যায় না, তীরের ধনুক থেকে তীর বের হয়ে যাওয়ার পর যখন আর তীর ফিরে আনা যায় না, ঠিক তেমনি তিন তালাক মুখ থেকে বের করার পর অথবা পর্যায়ক্রমে তিন মাসে তিনটা তালাক দেওয়ার পরে অথবা একই মঞ্চে একই জায়গায় বসে একসাথে তিন তালাক দেওয়ার পরে যেন ধনুক থেকে তীর ছুটে যায়, এটাকে ফিরে আনার আর কোনো সুযোগ নাই। আল্লাহ নবী বলেন এরপরও যদি কেউ ফিরে আনতে চায়, স্ত্রী আনতে চায়, সে যেন তার বমি নিজে বমি করে আবার বমি খাইতে চায়। একজন মানুষ তার বমি করা বমি খাওয়াটা যতটা নাপসন্দ মনে করে, আল্লাহ নবী বুঝাইলেন তালাকপ্রাপ্ত স্ত্রীকে ফিরায় আনা এতটাই নাপসন্দ মনে করো, তাহলে চলবো কেমনি? আমার বাচ্চাগুলি এখন কেউ, বাচ্চাগুলির চিন্তা আগে করলা না কেন? ইসলাম তোমার সুযোগ দিছে তিন মাসে তিনটা তালাক দেওয়ার, তুমি একসাথে তিন তালাক দেওয়ার বিধানটা পাইলা কোথায়? এই জন্য হাজু তোমার রাদিয়াল্লাহু তাআলার জমানায় যে একজনে 100 তালাক দিছিল, উনি তিনটা তালাক বলতে 100টা কেন দিছে ওকে গুসায় দিছি, হয়তো তোমার তো তালাক দেওয়ার অধিকার হলো তিনটা, তিন তালাক দিছো, তিন তালাকের তোমার স্ত্রী তালাক হয়ে গেছে আর বাকি তাকে 97টা কেন দিছো, জিদ করে 97টা তালাক এখন তোমার পিঠে পড়বে, এই বলে হয়তো তোমার 97টা বেত তারে দিছিলেন। আজকে আমাদের সমাজে যারা এরকমভাবে গুসা কইরা জিদের বশবর্তী হইয়া হ্যাঁ এক তালাক দুই তালাক কইতে কইতে তিন তালাক সহ সব বইলা ফেলায় আর একসাথে দেওয়ার দিয়া 14 গোষ্ঠী সহ তালাক দেয়, এখন তালাক উদ্ধার করতে চায়, এটা কত বড় জঘন্য গুনাহ জানেন? কবিরা তালাক পতিত হয়ে গেছে কিন্তু তার বহুত বড় গুনাহ হয়েছে, কবিরা গুনাহ হয়েছে, তালাক তো হয়ে গেছে, এটাকে আর ফিরে আনার সুযোগ নেই। কিন্তু আমাদের সমাজে কিছু আলট্রামডার্ন মৌলভি আছে, আহলে হাদিস মার্কা মৌলভি আছে, ওদের কাছে গেলে পরে দেখবেন ওরা বলবে তালাক হয় নাই, সংসার করো, লিখিত তালাক না দিলে তালাক হবে না, একসাথে এক জায়গায় বসে তিন তালাক দিলে তিন তালাক হবে না, এই ধরনের ফতোয়া দিয়া আজকে যে সমস্ত ঘরের ভিতরে তালাকপ্রাপ্ত মহিলাকে আবার ফিরাইয়া দিয়া সংসার করাইতেছে, এখানে জিনা হচ্ছে,
এরপরে যে সন্তানগুলো জন্ম নিচ্ছে, সন্তান অবৈধ সন্তান হচ্ছে, যারস সন্তান হচ্ছে, যেই সমাজে যেই ঘরে বৈধতার নামে অবৈধতা চলছে, হালালের নামে হারাম জাদা তৈরি হচ্ছে, এই সমাজ থেকে শান্তি কি করে আশা করা যায়? শান্তি কি করে আশা করা যায়? দুর্নীতি আর সন্ত্রাস বন্ধ হওয়ার আশা কি করে করা যায়? যেই সমাজে যার সন্তান তৈরি হচ্ছে, অবৈধ সন্তান তৈরি হচ্ছে বৈধতার নামে, হালালের নামে। ইয়ার হাজিরিন, এজন্য বলি সাবধান, তালাক নিয়ে কেউ তামসা করবেন না, আর যদি করেন খবরদার কোনো মৌলবীর কাছে যাবেন না, কান্নাকাটি করবেন না, সুযোগ নাই, শেষ তো শেষ, এটা জেহেন থেকে একদম পুরা মুছে ফেলতে হবে। ভাইরা বন্ধুরা, জাকারিয়া আলাইহিস সালামের জমানার ঘটনা এরকম একটা ঘটছে হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে। এই বাদশা, দামেস্কের বাদশা, সে তার ছেলেকে সুন্দরী মেয়ে বিয়ে করাইছে। কোন রাওয়ায়েত আসছে তারই ভাতিজি, খুব সুন্দরী, সম্পর্ক ভালো ছিল, মহব্বতও ভালো ছিল রাজার পুলার সাথে। এরপরে তালাক দিয়ে দিছে। এখন তালাক দেওয়ার পরে, ওই যে বললাম তালাক দেওয়ার পরে, তালাক দেওয়ার আগে হয় এক পাগল, আর তালাক দিয়া হয় আরেক পাগল। এখন পাগলে গেছে আবার আনার জন্য, ফিরে আনার জন্য হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের কাছে গেছে। একটু আমাদেরকে অনুমতি দেন, আমি আমার স্ত্রীটাকে আবার আনতে চাই। ইয়াহিয়া আলাইহিস সালাম তখন বলতেছেন, অসম্ভব, এটা শরীয়তে কোনো এর বৈধতা নাই, আনতে যদি হয় তাহলে হিল্লা করা লাগবে, অন্যত্র তার বিয়ে হবে, তারপরে তারে আনতে হবে। ভাইরা বন্ধুরা, এই বইলা তিনি যখন নিষেধ করে দিলেন, অসম্ভব হবে না, এই কথাটা বাদশাহ এবং বাদশাহর ছেলে এবং পুত্রবধূ সবার গায়ে লাগলো, মেনে নিতে পারল না। ওই তো বাদশাহ সিদ্ধান্ত নিল ওনাকে হত্যা করার। ভাইরা বন্ধুরা, হত্যা করার জন্য সিদ্ধান্ত নেওয়া নিল, এমনকি ওই সুন্দরী মেয়ে, তার মা পর্যন্ত পারিবারিকভাবে সবাই একমতে পৌঁছে গেল, ইয়াহিয়ার কল্যাণ চাই, তারে হত্যা করা চাই। হত্যা করার জন্য তারা নির্দেশ দিল, জল্লাদ ডাকল। ভাইরা বন্ধুরা, এগুলো একটা কারণ। আর একটা রাওয়ায়াতের মধ্যে এসেছে, ওই বাদশাহ, সে একটা বাদশাহ নিজেই একজন সুন্দরী নারী বিয়ে করল, যেই নারীটার আরেকটা বিয়ে হয়েছিল, আর ওই ওই আগের স্বামীর তরফের একটা সুন্দরী মেয়ে আছে। এবার দেখা গেল রানী সে তার দ্বিতীয় যে রাজার কাছে বিয়ে বসছে, এই রাজার কাছে তার আগের তরফের মেয়েটারও বিয়ে দিতে চায়, নিজেও স্ত্রী হয়েছে, আগের তরফের মেয়েটারও নিজের স্বামীর কাছে বিয়ে দিতে চায়, সতীন বানাইতে চায়। ইয়াহিয়া আলাইহিস সালাম চরম বাধা দিলেন, তিনি বলেন এটা অন্যায়, এটা হারাম। খেপে গেল রানীও, খেপে গেল, বিশাল একটা অনুষ্ঠান, অনুষ্ঠানের ভিতরে বাদশাহ যায় হাজির। ওই বাদশাহ রানীর আচরণে খুশি হয়ে রানীকে বলল, তুমি যা চাইবা আমি তোমাকে তাই দেব। রানী তখন বলতেছে, আমি জাকারিয়ার পুত্র ইয়াহিয়ার রক্ত চাই। বাদশাহ বলতেছে, এটা ছাড়া অন্য কিছু বলো, এটা ঠিক হবে না। বলে, না এটা ছাড়া আমার আর কিছু না, এটাই আমি চাই। তাহলে বাদশাহ বলল, ঠিক আছে তাহলে এটাই হবে। এগুলো এক রেওয়ায়ত। তখনই জল্লাদ নিযুক্ত করল ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করার জন্য। ভাইরা বন্ধুরা, আর একটা রেওয়ায়ত হলো, ইয়াহিয়া আলাইহিস সালাম খুব সুন্দর, বাদশাহর বউ রানী নিজেই ইয়াহিয়া আলাইহিস সালামের প্রেমে পড়ে গেল, ইয়াহিয়া আলাইহিস সালামের প্রেমে পড়ে গেল, কুপ্রস্তাব দিল ইয়াহিয়া আলাইহিস সালাম, তিনি নাকচ করে দিলেন। আল্লাহ পাক এতটাই পবিত্র একজন নবী তাকে বানাইলেন, কোনো নারীর প্রতি তারা কোনো আকর্ষণই ছিল না,
কুপ্রস্তাব দিল রানী, চরিত্রহীনা ছিল, কিন্তু আল্লাহর পয়গম্বর, তিনি তো তার সাথে বিন্দু পরিমাণ কোনো অন্যায় কাজে যাইতে রাজি না, কারণ সমস্ত নবীদেরকে আল্লাহ কুদরতি হাতে হেফাজত করেছে, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক হেফাজত করেছে জুলাইকার হাত থেকে, কেমনে কয় কুদরতি হাতে। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন দরজার কিনারায় পৌঁছার আগে আল্লাহ দরজা খুলে দিলেন, কারণ তার অন্তরে ইয়াকিন ছিল আমার আল্লাহ সব পারে, আল্লাহ দরজা খুলে দিবে। আল্লাহ কয় বান্দা, আনা ইন্দা বি আব্দি জন্নি, আনা ইন্দা জন্নি আব্দি বি, আমার বান্দা আমার সাথে যেই পরিমাণ ধারণা রাখে, যেমন ধারণা রাখে, আমি তার সাথে এমন আচরণ করি। টাস টাস করে দরজা খুলে গেল, সাতটা গেট খুলে গেল, ইউসুফ আলাইহিস সালাম বের হয়ে আসলেন। আল্লাহ পাক নবীদেরকে এরকম ভাবে কুদরতি ভাবে হেফাজত করেন। ইয়াহিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক চরিত্রহীনা দুশ্চরিত্রা নারীর হাত থেকে আল্লাহ হেফাজত করলেন, কিন্তু এই নারী এসে তো খেপে গেল, ভিতরে ভিতরে অনেক খেপা, অনেক খেপা। ওই অনুষ্ঠানের ভিতরে বাদশাহ যখন বলল রানী তুমি কি চাও, সে বলে জাকারিয়ার পুত্র ইয়াহিয়ার মাথা চাই। কয় এটা স্যার আর কিছু বলো, কয় না আর কিছু না এটাই চাই। কয় তাহলে ঠিক আছে, জল্লাদ পাঠিয়ে দিল। পায়রা বন্ধুরা, হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম তিনি মিম্বরে সেজদারত ছিলেন, দাউদ আলাইহিস জাকারিয়া আলাইহিস সালাম পাশে তিনি নামাজ পড়তেছিলেন। ওই অবস্থায় জাকারিয়া আলাইহিস সালাম নামাজরত আর ইয়াহিয়া আলাইহিস সালাম সেজদারত, জল্লাদ আইসায় ঠান্ডা মাথায় সেজদারত অবস্থায় ইয়াহিয়া আলাইহিস সালামের কল্লাটা কাটল, কল্লা আলাদা করে ফেলল। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম শহীদ হয়ে গেলেন, জাকারিয়া আলাইহিস সালাম তিনি নামাজরতই ছিলেন, ছেলের শহীদ হওয়ার দৃশ্য দেখার পরও নামাজ ভাঙ্গেন না, কারণ অন্তরে মহব্বত হলো আল্লাহ পাকের। والذين آمنوا أشد حبا لله, আল্লাহ পাক বলেন যারা ঈমানওয়ালা তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে, মহব্বত করে। ভালোবাসা যদি মোকাবেলায় দাঁড়ায় সন্তানের ভালোবাসা বাদ দিয়ে আল্লাহর ভালোবাসাকে গ্রহণ করে, স্ত্রীর ভালোবাসা যদি আল্লাহর মোকাবেলায় দাঁড়ায় আল্লাহকে আগে ভালোবাসে, এমনিভাবে দুনিয়ার ভালোবাসা যদি আল্লাহর মোকাবেলায় দাঁড়ায় আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দেয়, ইমানদারের লক্ষণ। আল্লাহ বলেন এটা খাঁটি ইমানওয়ালাদের আলামত, তারা আল্লাহকে বেশি ভালোবাসে। জাকারিয়া আলাইহিস সালাম সেজদারত তিনি নামাজে আল্লাহর সাথে কথা বলেন, কারণ আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মিরাজ, নামাজ হলো মুমিনের, নামাজির সাথে আল্লাহ পাকের একটা মহব্বত, আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহ পাকের ভালোবাসা। ভাইরা বন্ধুরা, ওই নামাজের ভিতরে তিনি আস পাইলেন, কিন্তু নামাজ ভাঙলেন না। মেরাজের রজনীতে আমার নবী যখন জাকারিয়া আলাইহিস সালামের সাথে আকাশে দেখা হয় এবং ঘটনার বিবরণ নিজে শুনেন, নবী বলেছিলেন আল্লাহ আপনাকে কত বড় ধৈর্য দিয়েছেন, একজন বাবা সন্তানের হত্যার দৃশ্য দেখার পরও কেমন করে স্বাভাবিক থাকে। আল্লাহর ভালোবাসা যার অন্তরে এত বেশি, এত বেশি, এত বেশি ভালোবাসা বিধায় এটা সম্ভব হয়েছে নতুবা সম্ভব নয়। ভাইরা বন্ধুরা, তবে মনে রাখবেন যার অন্তরে যারে আল্লাহ যত বেশি ভালো পায় তার দ্বারা ভুল কম হলেও সেটা বড় হয়ে যায়। হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবীন, একজন আম মানুষ যা করে, একজন আলেম যদি তা করে, আমকে আল্লাহ ধরে না কিন্তু আলেমকে আল্লাহ ধরে ফেলবে। একজন সাধারণ আলেম যা করলো, একজন বুজুর্গ আল্লাহওয়ালাও তা করলো, সাধারণ আলেমকে আল্লাহ পাকড়াও করবে না কিন্তু বুজুর্গকে আল্লাহ পাকড়াও করে ফেলবে। একজন ওলি আল্লাহ যা করে তারে আল্লাহ ধরবে না কিন্তু এই দুষ্টাই যদি একজন নবী করে আল্লাহ তারে পাকড়াও করে ফেলবে, কারণ যে আল্লাহর যত কাছে তার অপরাধ তত বড়, তার অপরাধ তত বড়।
যে আল্লাহর যত কাছে তার অপরাধ ছোট হলো তত বড় হাসানাত লাপ্রার সাইয়াতুল মুকাররাবিন ইয়াকুব আলাইহিস সালাম তাহাজ্জুদের নামাজ রত ইউসুফ আলাইহিস সালাম খাটের উপরে তিনি ঘুমাইতেছেন মা নাই মারা গেছেন ঘুমন্ত সন্তান কান্না করছে সাজদার জায়গা থেকে চোখটা একটু সরে গেছে সন্তানের দিকে এতে করে আল্লাহ পাক নারাজ হয়ে গেছেন আল্লাহ বলে ইয়াকুব সন্তানের মহব্বত বুঝি আমি আল্লাহর চেয়ে বেশি বড় হয়ে গেল আমার সাথে কথা বলতেছো আমার দিকে তাকায় রইছো সন্তানের কান্নার আওয়াজ শুনে তোমার চোখটা সন্তানের দিকে চলে গেল আমার দিক থেকে মনোযোগ সরে গেল আমি আল্লাহ সেটা বরদাস্ত করতে পারলাম না ঠিক আছে না এই সন্তানকে আমি তোমার পাশে রাখবো না এই সন্তান তোমার চোখের সামনে রাখবো না সন্তানকে তোমার চোখের আড়াল করে রাখবো আর যেই চোখ তুমি সরাইছিলে আমার আমার সাথে আমার দিকে তাকানো থেকে এই চোখ আমি অন্ধ বানিয়ে দেব এই জন্য সারাটা জীবন ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের চোখের আড়ালে ছিলেন ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রধানমন্ত্রী হলেন তবু বাবাকে খবর দেন না বাবা আমি ইউসুফ বেঁচে আছি মিশরের কারাগারে জুলেখার ঘরে ইউসুফ বাবাকে খবর দিতে পারতেন বাবা আমি ইউসুফ বেঁচে আছি কিন্তু কোন হেকমতের কারণে ইনি খবর দেন না এটা আল্লাহ পাকের নিষেধ ছিল আল্লাহ পাকের নিষেধ ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম এর আল্লাহর গোলাম মনে রাখবা নামাজ পড়তেছো আল্লাহর হুকুম মানতেছো দেখবা তোমার আমার উপরে মুসিবত আসবে বেশি আরেকজনে নামাজ পড়ে না রোজা রাখে না হালাল হারাম মানে না ওর উপরে পরীক্ষা কম মুসিবত কম তোমার আমার যদি একটু ভুল হয় আল্লাহ পাক সাথে সাথে ভুল শুধরাই দিবে কিছু বিপদ দিয়া মুসিবত দিয়া আল্লাহ পাক সাথে সাথে ভুল শুধরাই দিবে কারণ আল্লাহ তোমারে আমারে ভালোবাসে মহব্বত করে আর অত বেলাই নিয়ে আছে বেফতে আছে অর পথে ও চলতেছে এজন্য অরে আল্লাহ ধরেও না ওরে আল্লাহ কিছু পরীক্ষাও করে না কারণ ওর আখেরাত বরবাদ ওর আখেরাত বরবাদ যার আখেরাত আলোকিত তার দুনিয়া দুনিয়ার ভিতরে বিপদ মুসিবত পরীক্ষা তত বেশি এজন্য অমুসলিমদের বেঈমানদের কাফের কুফফারদের পাপিষ্টদের ফাসিক ফুজ্জারদের জৌলুসত আনন্দ উল্লাস দেখে কষ্ট পাওয়ার কোনো কারণ নাই কারণ ওদের আখেরাত বরবাদ এজন্য আল্লাহ তাদেরকে দুনিয়া দেয়া দিছে আর যার জন্য আখেরাত আল্লাহ রাখছে তারে আল্লাহ দুনিয়াতে কষ্ট পরীক্ষা নিরীক্ষা আপদ বিপদ মুসিবত হ্যাঁ অভাব অনটন দিয়ে আল্লাহ রাখছে অভাব অনটন দিয়ে রাখছে অতএব ধৈর্য হারা হওয়ার কিছুই নেই وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি খোদা দিয়ে অভাব দিয়া কখনো তোমাদের উপরে মুসিবত দিয়া জানমালের ক্ষতি করায়া ফসলাদির ক্ষতি করায়া তোমাদের ইমানের পরীক্ষা নেব যারা সবর করবা তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে বলছেন মেয়েরাজের রজনীতে মায়ার নবীর সাথে দেখা হয়েছে ইয়াহিয়া আলাইহিস সালামের মাতাকে কর্তন করা হলো এই খণ্ডিত মাতা ওই যে ভাইরা বন্ধুরা মেয়ে যেই মেয়ে তিন রাওয়ায়াতের কথা বললাম প্রথম রাওয়ায়াতের কথা শুনেন খণ্ডিত মস্তকটা যখন নিয়ে গেওয়া হলো ওই রাজার ছেলের বউ পুত্রবধূ তার কাছে নিয়ে যখন দিল নেও মাতা নেও তোমাকে আবার বিবাহ করার ক্ষেত্রে যে বলছিল হালাল না হিল্লা করা লাগবে তার মাথা লইয়া যাও কয় কার কই ইয়াহিয়ার আমার বাইরা কিতাবের ভিতরে লিখেন ইয়াহিয়া আলাইহিস সালামের
কর্তিত মাথা থেকেও তখন আওয়াজ বের হইতেছিল হালাল নয় বৈধ নয় অবৈধ হিল্লা ছাড়া অন্যত্র বিয়ে বসা ছাড়া আবার বিয়ে করা হারাম বৈধ নয় অবৈধ কর্তিত মাথা থেকে আওয়াজ বের হয় সাথে সাথে একটা পাত্রের মধ্যে ডেকে ফেলে এই ঢাকা পাত্রটা লয়া যখন ওই পুত্রবধূ ওই রাজার ছেলের বউ নিজের কাছে রাখলো মেয়ে মার কাছে লয়ে গেল মার কাছে লয়ে গেল মার কাছে নেওয়া মাত্রই মারে দেখাইতেছে মায়ও দেখতেছে মাথা থেকে আওয়াজ বের হইতেছে হারাম 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 আওয়াজ বের হইতেছে কর্তৃত মাথা থেকে হারাম হারাম ভয় পেয়ে গেছে সাথে সাথে মায় দেখে এই রানী এই রাজকুমারের বউ পা জমিনের ভিতরে দেবে গেছে হাই হাই পাঁচ দেবে গেছে একটু পরেই দেখে গেল কোমর পর্যন্ত মাটিতে দাপতেছে এরপরে দেখা যায় বুক পর্যন্ত দাপতেছে মেয়ে চিল্লাইতেছে মা আমারে বাঁচাও মা আমারে বাঁচাও কিন্তু বাঁচানোর কোনো সুযোগ নাই আল্লাহ ধরে না ধরে না আল্লাহ ধরলে সারে না আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ আল্লাহ পাকের ধরা বড় শক্ত ধরা কঠিন ধরা এজন্য আল্লাহ ধরছে জমিন ধরে ফেলছে বুক পর্যন্ত যখন দেবে যায় মা চিল্লাইতেছে মেয়েও চিল্লাইতেছে এরপরে মা কইতেছে রে জল্লা তাড়াতাড়ি করে আমার মেয়েটা জমিনে দেবে যাইতেছে কিছুই তো আর পাই মোনা অন্তত তার মাথাটা রেখে দে জল্লাদ এক কুবে মাথাটা আলগা করে মাথাটা রেখে দিল দেখো মাটির ভিতরে নাপতে শুরু করলো চার কল্যাণে চে যেই নবীর কল্যাণে চে আল্লাহ পাক রব্বুল আলামিনের বদলা দুনিয়াতে ইবনে দুনিয়াতে তার কল্লা একই জায়গায় রেখে দিয়েছে ইয়াহইয়া আলাইহিস সালাম যেই জায়গায় ওনার মাথাটাকে রাখা হইল দাফন করা হলো ওই মাটি থেকে উপর দিকে রক্ত উঠত রক্ত প্রবাহিত হইত বখতে নসর বাদশাহ ঈসা যখন 75,000 ইহুদিকে জবাই করল ওই রক্ত প্রবাহিত হওয়া বন্ধ হলো যে ইহুদিরা নবীদের সাথে তো এত খারাপ আচরণ করেছে এত খারাপ আচরণ করেছে জাকারিয়া আলাইহিস সালামের ব্যাপারও এমন বর্ণনা ওনাকেও হত্যা করেছে এই বনি ইসরায়েলের ইহুদিরা বনি ইসরায়েলের নবী অনুসারী যারা তারা তো ছিল ভালো কিন্তু এদের ভিতরে যারা মুনাফিক ছিল এরা ছিল ইহুদি ভাইরা বন্ধুরা 75,000 ইহুদিকে হত্যা করলো বখতে নসর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিশোধ নেওয়াইলেন নবী হত্যার প্রতিশোধ নেওয়াইলেন রক্ত প্রবাহিত হওয়া বন্ধ হলো রক্ত প্রবাহিত হওয়া বন্ধ হলো এ ভাই এজন্য বলতেছিলাম হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের ইয়াহইয়া আলাইহিস সালামের শাহাদতটা এইভাবে হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বদলাও নিছে আল্লাহ পাক কি করছে উপযুক্ত বদলাও নিছে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের হত্যা এইভাবে করলো বনি ইসরায়েলীরা কিন্তু বদলা আল্লাহ নিলেন 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 না আল্লাহ যথাযথ বদলা নিলেন এজন্যই ইমানদার মোমেনদের সাথে যারাই যখন যে যুগে অন্যায় আচরণ করবে আল্লাহ পাক এটা ধরবেন আজ নয় কাল জালেম দিয়া জালেমকে আল্লাহ শায়েস্তা করবেন যারা মজলুমের উপরে জুলুম করেছে ওই জালেম আজ নয় কাল আরেক জালেম দ্বারা আক্রান্ত হবে বনি ইসরায়েলের ইহুদিরা বড় জালেম ছিল বহু নবী পয়গম্বরগণকে তারা শহীদ করেছে ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন আল্লাহ পাক আফসুস করে করে বলেন হায় আফসুস আমার গোলামদের প্রতি আমি আল্লাহর বড় আফসুস এরা
আমার এমন কোন নবী নাই যেই নবীর উপর সাথে ওরা ঠাট্টা করে নাই, মস্কারি করে নাই, জুলুম করে নাই। আমার এমন কোন নবী নাই যেই নবীর উপরে আমার বান্দারা, আমার গোলামেরা তাদের তারা কোনো নির্যাতন করে নাই। সকল নবীর উপরই তার উম্মতেরা নূহ নবীর উপরে এত বৃষ্টির মতো বাদর ছিটাইত, বৃষ্টির মতো স্তূপের নিচে পড়ে যেতেন আল্লাহর পয়গম্বর নূহ। সন্ধ্যার সময় জান্নাতি মলম লইয়া জিব্রাইল আমিন হাজির হইতেন, স্তূপের নিচ থেকে পয়গম্বর নূহ আলাইহিস সালামকে তুলতেন, জান্নাতি মলম তিনি লাগাইতেন, এই জান্নাতি মলম লাগায় লাগায় কিছুটা সুস্থ করতেন। সুস্থ হওয়ার পরে নূহ নবী জিজ্ঞেস করতেন, নবী গো আগামীকাল কি কাজ? বলতেন, ভাই জিব্রাইল আগামীকাল কি কাজ? জিব্রাইল আমিন কয়, নবী গো আজকে যেই কাজ আগামীকালও সেই কাজ। দ্বিতীয় দিনও দাওয়াত দিতেন, আবার বৃষ্টির মতো পাথর ওই স্তূপ থেকে আল্লাহর পাক আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে তুলতেন, ওখান থেকে বের করিতেন, জান্নাতি মলম লাগাইতেন, শরীরটা সুস্থ হইত, প্রচণ্ড ব্যথা। ভাই জিব্রাইল আগামীকাল কি কাম? বলে আজ যেই কাম আগামীকালও সেই কাম। এত নির্যাতন, এত নিপীড়ন আমার নবী রহমতের নবী সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথেও তার উম্মতরা কম নির্যাতন করে নাই। আপনজন প্রিয়জন আপন চাচারা পর্যন্ত নবীকে জন্মভূমিতে থাকতে দেয় নাই, বাধ্য হয়ে আমার নবী মদিনায় হিজরত করতে হলো। এ কথাটা আল্লাহ পাক আফসোস করে সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আমার ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছি যে ওলি আল্লাহদের সাথে নবী পয়গম্বরগণের সাথে বেয়াদবি কইরা কখনো কেউ কোনোদিন সার পায় নাই। হয়তো সাময়িক কিছু সুযোগ পাইছে, আজ নয় কাল আল্লাহ তারে ধরছেন। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, হাদিসে কুদসি আল্লাহ নিজে বলেন, আমার ওলির সাথে যারা দুশ্মনী করে, আমার ওলি আল্লাহদের সাথে যারা দুশ্মনী করে, আমার নবী পয়গম্বরগণের সাথে যারা দুশ্মনী করে, এখানে ওলি বলতে আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ বুঝাইছেন আমার প্রিয় বান্দাদের সাথে যারা দুশ্মনী করে আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। নবীদের সাথে দুশ্মনী আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণার সামিল, ওলি আল্লাহদের সাথে দুশ্মনী আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণার সামিল, উলামায়ে কেরামের সাথে দুশ্মনী আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার সামিল। এজন্য সাবধান, মসজিদের ইমাম মুয়াজ্জিন, মাদ্রাসার ছাত্র উস্তাদ, সমাজের উলামায়ে কেরাম, তাদেরকে শ্রদ্ধা করব, সম্মান করব, ইজ্জত দিব, ওলি আল্লাহদেরকে তাজিম করে কথা বলবো, উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখবো। মনে রাখবা, যদি দুশ্মনী করি, দেখেন যত অন্যায় করেছে আল্লাহ ধরছে, ধরে নাই তা না, সেই জালেম সম্প্রদায় দামেস্কের বাদশার পরিবার, তারা গোটা পরিবারটা ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, গোটা পরিবারকে আল্লাহ ধ্বংস করে দিছে। হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের হত্যার প্রতিশোধ নিতে যায়, জাকারিয়া আলাইহিস সালামের হত্যার প্রতিশোধ নিতে যায়, গোটা পরিবারকে পরিবার রাস পরিবার আল্লাহ ধ্বংস করে দিছে। প্রিয় হাজিরিন, এজন্য শুধু তা নয়, তা পরিবার নয়, যারা সমর্থন করেছিল ইহুদি তাদের উপরও একের পর এক গজব আর আজাব আসছেই। এক বখতে নসর জালেমের দ্বারাই আল্লাহ 75,000 ইহুদিকে একদিনে খতম করাই দিছে। প্রিয় হাজিরিন, এজন্য কেউ বুকে এই ধরনের দুঃসাহস দেখানোর চিন্তা কেউ না করি যে আমি পার পেয়ে যাব, আমার উপরে কেউ নাই, আমার ধরার কেউ নাই। মনে রাখবা, প্রত্যেক উপরের উপরও উপর আছে, প্রত্যেক উপরওয়ালার উপরও উপরওয়ালা আছে। দুনিয়ার তোমার যেখানে উপরওয়ালা শেষ, সেখানে উলামায়ে কেরামের শুরু, উলামায়ে কেরামের শুরু। তোমার যেখানে ফোন করা শেষ, সেখান থেকে উলামায়ে কেরামের ফোন করা শুরু হয় মাত্র। এজন্য ওলি আল্লাহদের সাথে দুশ্মনী করা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, তাদের অন্তর ভালোবাসা অন্তরে রাখার তৌফিক দান করুন। আমিন।